তো বেসিক্যালি টুইল উইভ বলতে আমরা বুঝি হচ্ছে যখন কাপড়ের মধ্যে একটা ডায়াগোনাল লাইন তৈরি হয়, যেমন যেমন এই যে এটা খেয়াল করো ডান পাশে, এখানে এই সবুজ সুতাগুলো হচ্ছে ওয়ার্পের সুতা আর লালগুলো হচ্ছে ওয়েফটের সুতা, বুঝতে পারতেছো? লালগুলো এই যে ওয়েফট ইয়ার্ন আর এই সবুজগুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন। এখন এই ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্নকে আমরা এমনভাবে ইন্টারলেসমেন্ট করেছি যে কারণে কাপড়ের মধ্যে ওয়ার্প ইয়ার্ন গুলা দিয়ে আবার ওয়েফট ইয়ার্ন গুলা দিয়ে ডায়াগোনাল লাইন তৈরি হয়েছে, মানে কোনাকুনি লাইন। তো এই এইটা এই ধরনের ডিজাইন গুলোকে বলা হয় টুইল ডিজাইন। টুইল এটা তো একটা ডিরেকশন যে স্যার একটু স্যার কথাগুলো আপনার বাস্তব ক্লিয়ার না, এখন কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার এখন ক্লিয়ার আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ডায়াগোনাল যে লাইন, এই যে আমাদের লেফট সাইডের নিচ থেকে রাইট সাইডের উপর পর্যন্ত হতে পারে, যেটা ইংরেজি জেড অক্ষরের সাথে মিলে যায়, অথবা উল্টাভাবেও কাজটা হতে পারতো। এই যে দেখো এখানেও ডায়াগোনাল লাইন আছে, তবে এই ডায়াগোনাল লাইন গুলো হচ্ছে এই যে উপর থেকে এই যে ডান পাশে নিচ বরাবর, মানে এইভাবে আছে। তো এখানেও কিন্তু ডায়াগোনাল লাইন তৈরি হয়েছে, আগেও ডায়াগোনাল লাইন তৈরি হয়েছে। তো এরকম ডায়াগোনাল লাইন কাপড়ের মধ্যে তৈরি হওয়াটা এদেরকে বলা হয় টুইল, TWILL, টুইল উইভ। এটা এই চ্যাপ্টারের নাম। তো এটা কিন্তু বোঝার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমরা মানে বোঝার সুবিধার্থে কালার দিয়ে দেখাচ্ছি যে ওয়ার্প ইয়ার্ন গুলা সবুজ, ওয়েফট ইয়ার্ন গুলা লাল, এরকম না। আমাদের যখন একটা প্যান্টের কাপড় আমরা বুনি, সেখানে লাল সবুজ থাকে না, সবগুলাই ইয়ার্নই সাদা থাকে, সবগুলাই ইয়ার্নই নীল থাকে বা নীল সবুজ থাকে, নীল সাদা থাকে, যাই থাকুক না কেন, মূলত সুতার ইন্টারলেসমেন্ট দ্বারাই একটা ডায়াগোনাল লাইন তৈরি হওয়াটাই টুইল, কালার কম্বিনেশন দিয়ে না। কালার কম্বিনেশন যখন দেওয়া হবে তখন সেটাকে অন্য নামে চিনা হবে বা এটার নামটা ভিন্ন, কালারের সাহায্যে কোনো ডিজাইন নিয়ে আসলে। কিন্তু আমরা এটা উইভ বা স্ট্রাকচার বলতেছি, এটা কোনো কালারের মাধ্যমে ডিজাইন না। তো বোঝার সুবিধার্থে শুধুমাত্র কালার দিয়ে দেখানো আছে যে ডায়াগোনাল লাইন তৈরি হয়। মূলত এখানে যে ডায়াগোনাল লাইনের কথা আমরা বলতেছি, সেই ডায়াগোনাল লাইন হচ্ছে ইয়ার্নের ইন্টারলেসমেন্ট দ্বারা, সুতাই এরকম ওঠানামা করবে, এই যে এরকম ওঠানামা করবে, সুতা দিয়েই কিছু ডায়াগোনাল লাইন মানে কোনাকুনি কিছু লাইন কাপড়ের মধ্যে দেখা যাবে, এটা কি বলা হয় টুইল। তো টুইলকে যদি আমরা বলি যে টুইল অ্যাঙ্গেলের কথা, হ্যাঁ, টুইলের এই যে ডায়াগোনাল লাইনটা আমাদের এই যে বেস লাইনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে টুইল অ্যাঙ্গেল বলা হয়। এই টুইল অ্যাঙ্গেলের যে রেঞ্জটা, এটা নর্মালি নর্মাল কাপড়ের জন্য সময় টুইল অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রি, বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এটা ঢালটা অনেক নিচু হয়ে যায়, আবার ঢালটা অনেক খাড়া হয়। তো সেই ক্ষেত্রে এই টুইল অ্যাঙ্গেলের রেঞ্জটা 14 থেকে 75 ডিগ্রির মধ্যেই বেরি করে থাকে, হ্যাঁ, মানে 15-75-এর মধ্যে থাকে, এর বেশি হয় না, 75-এর বেশি হয় না, মানে অত ঢালটা খাড়া হয় না, টুইল তখন আর টুইল প্যাটার্ন থাকে না, আবার এর চেয়ে কমও হয় না, তখন এইটা আরো নিচে নেমে যায়। তো সেই জন্য 15 এবং 75 ডিগ্রি হচ্ছে টুইল অ্যাঙ্গেলের রেঞ্জ। তাহলে টুইল অ্যাঙ্গেল কি আমরা বুঝলাম? ফ্যাক্টরস এফেক্টিং দ্য প্রমিনেন্স অফ টুইল লাইন,
অর্থাৎ একটা টুইল লাইন, যে আমরা টুইল টুইল করলাম এতক্ষণ, টুইল ডিজাইনের কথা বললাম, তো এই টুইল ডিজাইনের মধ্যে যে টুইল লাইনটা হচ্ছে, টুইল লাইনটা সেটা কখন বেশি প্রমিনেন্ট হবে, কখন বেশি ফুটে উঠবে, আর কখন কম প্রমিনেন্ট হবে, লেস প্রমিনেন্ট হবে, কখন ফুটে উঠবে না। অর্থাৎ তোমার একটা কাপড়ের মধ্যে, দুইটা কাপড়ের মধ্যে টুইল আছে, একটা কাপড়ের টুইলটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে বা বোঝা যায়, আর একটা কাপড়ের টুইলটা দূর থেকে বোঝা যায় না, বা কাছে গিয়েও টুইল যে আসে সেটা বোঝা যায়। তো কি কি ফ্যাক্টরের জন্য এই এমনটা ঘটে, কখন টুইল লাইনটা, মানে একটা টুইল ডিজাইনের যে টুইল লাইন সেটা বেশি প্রমিনেন্ট হয় কি কি ফ্যাক্টরের উপর, আর লেস প্রমিনেন্ট তো বুঝতেই পারছো, মানে প্রমিনেন্ট হয় না কখন বা কি ফ্যাক্টরের উপর। প্রমিনেন্সের ফ্যাক্টরটা বুঝলেই আমরা লেস প্রমিনেন্সের ফ্যাক্টরটা বুঝব। চারটা ফ্যাক্টর মূলত এখানে কাজ করে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, দেখো ফ্যাক্টরস এফেক্টিং দ্য প্রমিনেন্স অফ টুইল লাইন যেটা লিখছিলাম, নেচার অফ ইয়ার্ন, নেচার অফ উইভ, তারপর হচ্ছে ডিরেকশন অফ টুইল, এই চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি ভালো করে বুঝে নাও ব্যাপারটা, যে কোনটা জন্য কিভাবে ইফেক্ট ফেলে। নেচার অফ ইয়ার্ন, সিঙ্গেল ইয়ার্নের চেয়ে ফোল্ডেড বা ডাবল ইয়ার্ন বা প্লাই ইয়ার্ন হলে টুইলটা বেশি প্রমিনেন্ট হয়। আমি যেই সুতা, যেই কাপড়ের মধ্যে টুইল ডিজাইন করছি, সেখানে যে ইয়ার্ন গুলা ইউজ করা হয় কাপড় তৈরিতে, সেই ইয়ার্ন গুলো যদি সিঙ্গেল ইয়ার্ন না হয়ে প্লাই ইয়ার্ন হয় বা ডাবল ইয়ার্ন হয়, তখন টুইল লাইনটা বেশি ফুটে ওঠে বা বেশি প্রমিনেন্ট হয়। এটা একটা নেচারের দিক থেকে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমার কি বলে কোর্সার ইয়ার্ন হয়, কোর্সার এবং লেস টুইস্টেড সফট ইয়ার্ন, তাহলে বেশি প্রমিনেন্ট হবে। তাহলে ফাইনার ইয়ার্ন হলে, হাই টুইস্টেড হলে, তখন কিন্তু টুইলটা কম প্রমিনেন্ট হবে। চ্যাপ্টারগুলো এখানে একটু টুকে দিচ্ছি। ফোল্ডেড ইয়ার্নের জন্য বেশি প্রমিনেন্ট হবে, কোর্স ইয়ার্নের জন্য প্রমিনেন্ট হবে, আর সফট মানে লেস টুইস্টেড ইয়ার্নের জন্য বেশি প্রমিনেন্ট হবে। তার মানে উল্টা করে বললে কি, তাহলে ফোল্ডেড না হয়ে সিঙ্গেল হলে কম প্রমিনেন্ট হবে, কোর্স না হয়ে যদি ফাইন ইয়ার্ন হয় তাহলে বেশি প্রমিনেন্ট হবে, সফট না হয়ে যদি হাই টুইস্টেড হয় তাহলে কম প্রমিনেন্ট হবে। আচ্ছা ঠিক আছে, দেখো নেচার অফ ইয়ার্ন যেটা বললাম একটু আগে, যে ফোল্ডেড ইয়ার্ন হলে বেশি প্রমিনেন্ট হবে, কোর্স ইয়ার্ন হলে বেশি প্রমিনেন্ট হবে, সফট মানে লেস টুইস্টেড ইয়ার্ন হলে বেশি প্রমিনেন্ট হবে। নেচার অফ উইভ, আমরা যে এই টুইল করতেছি, 3/2 টুইলের চেয়ে 4/2 টুইলটা বেশি প্রমিনেন্ট হবে,
ফ্লুটটা যত লং হবে, তার মানে কি 2/1 টুইলের চেয়ে 3/1 টুইল কিন্তু বেশি প্রমিনেন্ট হবে, মানে যেই টুইলটার মধ্যে লঙ্গার ফ্লুট থাকবে। মনে করো একটা হচ্ছে 4/2 টুইল আর একটা হচ্ছে 2/2 টুইল, ওই 2/2 টুইলের চেয়ে 4/2 টুইলটা বেশি প্রমিনেন্ট হবে, মানে বেশি ফুটে উঠবে, বেশি দেখা যাবে। ঠিক আছে, লঙ্গার ফুট হলে ফুটটা যত লং হবে বড় বড় হবে, মানে বেশি পরিমাণ ইয়ান যখন একসাথে আপ হবে, বেশি পরিমাণ ইয়ান যখন একসাথে ডাউন হবে, তখন এটা বেশি প্রমিনেন্ট হবে টুইল লাইন। থ্রেড ডেন্সিটি রেশিও মানে ইপিআই পিপিএ এর যে অনুপাত, কাপড়ের মধ্যে যে সুতা আছে মানে থ্রেড ডেন্সিটি, এন্ডস পার ইঞ্চ, পিক্স পার ইঞ্চ, এদের যে রেশিও ইপিআই এবং পিপিএ এর যে অনুপাত, সেই অনুপাতটা যার বেশি যেই কাপড়ের, সেই কাপড়ে টুইল লাইনটা বেশি ফুটে ওঠে। ঠিক আছে, মনে করো একটা কাপড়ের ইপিআই বেশি 120, পিপিআই হচ্ছে 60, মানে রেশিওটা 2, এরকম রেশিও যাদের হাই মানে বড় রেশিও তাদের ক্ষেত্রে এটা বেশি ফুটে ওঠে। আর হচ্ছে ডিরেকশন অফ টুইস্ট, আমি যে সুতা ইউজ করতেছি কাপড়ের মধ্যে সেই সুতার যে টুইস্ট আছে, টুইস্ট তো এস টুইস্ট হতে পারে, জেড টুইস্ট হতে পারে, তো সেই টুইস্টের উপর ভিত্তি করেও প্রমিনেন্সটা ডিপেন্ড করে। আমার যদি আমি যে টুইল আঁকছি সে টুইলটা যদি অ্যাস টুইল হয়, মনে করো আমি অ্যাস টুইল মানে কাপড় কাপড়ের মধ্যে টুইল আঁকবো, টুইল ডিজাইন করবো অ্যাস টুইল, যে হ্যাঁ কাপড়ের মধ্যে যে সুতাগুলো আছে সেই সুতাগুলো যদি জেড টুইস্টেড ইয়ার্ন দ্বারা প্রডিউস করা হয়ে থাকে, তাহলে টুইলটা বেশি প্রমিনেন্ট হবে। আবার আমি একটা টুইল করব হচ্ছে জেড টুইল, সেখানে যে সুতাগুলো ইউজ করা হচ্ছে সেই সুতাগুলো যদি অ্যাস টুইস্টেড ইয়ার্ন হয়, তখন এটা বেশি প্রমিনেন্ট হবে টুইল লাইনটা। মানে রিভার্স হলে আবার আমার আমি 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 অ্যাস টুইল করলাম, সুতা হচ্ছে অ্যাস টুইস্টেড ইয়ার্ন, মানে কাপড়ের মধ্যে যে সুতা আছে সেগুলো অ্যাস টুইস্টেড ইয়ার্ন, আর আমি টুইলও করতেছি কি অ্যাস টুইল, তখন এই এই টুইল লাইনটা কাপড়ের মধ্যে খুব বেশি প্রমিনেন্ট হবে না, মানে বাইরে থেকে দেখে খুব দূর থেকে দেখে বোঝা যাবে না, অত বেশি ফুটে উঠবে না। এই হচ্ছে বিষয়, চারটা ফ্যাক্টর বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। জয়নাল আবেদিন লিখছে, স্যার আল্লাহ রহমতে কবে পর্যন্ত আপনাকে সুস্থভাবে সরাসরি ক্যাম্পাসে পাবো ইনশাল্লাহ? আগামী সপ্তাহে ইনশাল্লাহ পাবা। আলহামদুলিল্লাহ স্যার। স্যার ওই রিপিট ইউনিট গুলো কিভাবে দিব, ডায়মন্ডের ক্ষেত্রে আর জিগজ্যাগের ক্ষেত্রে? ডায়মন্ডের রিপিট ইউনিট তুমি ওই তুমি শেষ প্রান্ত পর্যন্ত, মানে আমার যদি 10-10 হয়, 10-এর এই প্রান্ত থেকে আর এই প্রান্ত থেকে, মনে করো হচ্ছে আমার 10-10 হচ্ছে এখানে শেষ। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে তুমি রিপিট ইউনিট দিবে হচ্ছে যে এইভাবে দিয়ে একটা লাইন টানলা, এটা হচ্ছে ডায়মন্ডের রিপিট ইউনিট, সবগুলোরই সবগুলোর রিপিট ইউনিট এইভাবেই, শুধুমাত্র রিপিট ইউনিটের এই চিহ্নটা উল্টে যায় হচ্ছে যখন আমরা অ্যাস টুই লাগি। যেমন মনে করো একটা অ্যাস টুইল যখন তুমি আঁকো, তখন তোমার স্টার্টিং মার্কটা কোথায় হয়, এইখানে হয় না? অ্যাস তো শুরু করতে হবে আমাদের এদিক থেকে, তো স্টার্টিং মার্কটা এখানে হলে তখন শুধুমাত্র তোমার রিপিট ইউনিটটা চেঞ্জ হয়ে, এই যে রিপিট সাইনটা চেঞ্জ হয়ে এদিকে চলে যাচ্ছে। বাকি সব ক্ষেত্রে তো এই রিপিট সাইনটা এরকমই থাকবে, মানে আমার এদিক থেকে এসে এটা শেষ হয়ে গেল, স্টার্টিং মার্কটা চাইলে এখানেও দিতে পারো, মানে যেখান থেকে শুরু করলাম আমরা এখানে দিতে পারো অথবা এখানেও দিতে পারো, সমস্যা নেই, দুই জায়গায় যে কোনো একদিকে দেওয়া যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ডায়মন্ড
ড্রাফটিং লিফটিং তো মানে অনেক আগেই আলোচনা করা হয়ে গেছে, এখন ড্রাফটিং না স্যার এটা স্যার পারবো, স্যার হচ্ছে পরীক্ষার সময় স্যার একটু কারণে এগুলো স্যার টাইম লাগবে না স্যার, এটার কারণে স্যার প্রশ্ন করা আছে। পরীক্ষার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য কারোর দিকে তাকানো যাবে না, অন্য কারোর দিকে তাকাইতে গেলেই সময় নষ্ট হবে, নিজেরটা নিজে লিখলে 5 মিনিট আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে। স্যার ড্রাফটিং লিফটিং দিলে সময় মেনটেনিং টা একটু একটু সমস্যা হয়ে যাবে, এর আগে স্যার আমাদের যেটা সমস্যা হয়েছিল অল্প সময়ে স্যার কাভার করতে অনেকে কাভার করতে পারে নাই, হিসাব করে প্রশ্ন দেওয়া হয় কতক্ষণ লাগবে না লাগবে হিসাব করে দেওয়া হয়। পরীক্ষার ফলে জাস্ট একটাই কথা, কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কারোর দিকে তাকানো যাবে না, নিজের পরীক্ষা নিজে দিতে থাকবা, তাহলে দেখবা যে 5 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে যাবে। আর যারাই এই দেখা দেখি করার চেষ্টা করবা এদিক সেদিক তাকাবা তাদের পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়ে যাবে, মানে সময়ের মধ্যে শেষ করতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা হ্যাঁ, আর কারো কিছু আছে স্যার? গ্রাফিক কি কলম দিয়ে লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো চিত্রটিত্র যা আছে সব কলম দিয়ে লেখা যায়, শুধুমাত্র আমাদের ভুল হবে এই জন্য আমরা পেন্সিল ইউজ করি, যাদের কনফিডেন্স আছে তারা কলম দিয়ে লিখবে। স্যার গ্রাফের ঘরগুলো একটু বড় দিলে ভালো হয় স্যার? গ্রাফের ঘর ছোট হলে ভালো, তাড়াতাড়ি করা যায়, বড় ডিজাইন গুলো সব গুনতে কনফিউশন হয়ে যায়। পরীক্ষা তো ডিজাইন আসবে দুইটা বা একটা, এটা বেশি কনফিউশন হবে না। স্যার থিওরি কোনো কোশ্চেন আসবে? থিওরি তো আসবেই, যে এতক্ষণ এগুলো আলোচনা করলাম যেগুলো। স্যার ওই যে স্যার ডায়াপারের কি স্যার ওই যেটা স্যার ড্রাফটিং আছে সেটা মনে স্যার আলাদা আলাদা হিল ফ্রেম আসবে স্যার, প্রতিটা আলাদা আলাদা হিল ফ্রেম আসবে মনে হচ্ছে, সেটা কি ওইরকম আলাদা আলাদা হিল ফ্রেম দিতে হবে না, একটা হিল ফ্রেম দিলেই হবে। কোনটা বলো, ডায়াপারে কি সমস্যা? হ্যাঁ ডায়াপার আলাদা আলাদা ইলিশন না তো, এই যে ব্রোকেন ড্রাফট প্রথম চারটা চারটাতে দিল, পরে গুলো যে মিল আছে যেটা যেটা যেখানে মিল আছে সেখানে সেখানে মিল গুলো দিয়ে দিল, এখানে তো তাই চারটা প্রথম চারটা দিল, পরে দেখা গেছে মিল আছে, এই যে 5 নম্বরটা 2-এর সাথে মিল আছে তো 2-এ দিল, তারপর 6 নম্বরটা 1-এর সাথে মিল আছে 1-এ দিল, 7-এরটা 4-এর সাথে মিল আছে দিল, আর 8 নম্বরটা 3-এর সাথে মিল আছে 3-এ দিল, এই তো যে সেম তো 6টা হলো, ওই যে 6টা যে 5 নম্বরটা দেখো 5 নম্বরটা মিল আছে হচ্ছে যে 3-এর সাথে, তিনের সাথে মিলিয়ে দিল, তারপরে ডায়মন্ডে তো ডায়মন্ড ডায়মন্ডে তো যে পয়েন্ট ড্রাফটিং হচ্ছেই সমস্যা নেই, মিল আছে মিল গুলাকে ফেলে দিলে একটা সাথে একটা মিলিয়ে রাখলে এমনিতে এটা মিলে যাবে। ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম স্যার।